বরগুনা জেলার তালতলির ফকিরহাটে অবস্থিত টেঙ্গারাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ফাতরাচর, এখানে সকিনা ব্রিজটি এখনও নির্মাণ কাজ শেষ না হয়। পর্যটকদের এভাবে নৌকায় করে ঘাট থেকে উপরান্তে যাওয়া লাগে, তারপর তারা প্রবেশ করেন ফাতরাচর বা টেঙ্গারাগিরি অভয়ারণ্যে। এরপর তারা যে লম্বা পথ হাঁটেন এবং এই ধরনের প্রতিবন্ধকতাগুলো ভাঙ্গা সাঁকো পেরিয়ে ধৈর্য ধরে যদি প্রায় 1.5 ঘন্টা বনের মধ্যে হাঁটতে পারেন, তাহলে তাদের দেখার সুযোগ হবে সোনারচর বিচের। এই সোনারচর অবশ্য পটুয়াখালীর চরমন্তাজের সেই সোনারচর নয়, এটি হলো বরগুনার তালতলির ফাতরাচরের সোনারচর। এইভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আপনি যখন এসে পৌঁছাবেন তখন আপনার সামনে ভেসে আসবে বেশ কয়েকটি গাছের উপরে পড়ার দৃশ্য। বিভিন্ন ঝড় সিডর আইলার সময় গাছগুলো উপরে গেছে, এর আড়ালেই আপনি এর ওপর মধ্যে আপনি পাবেন সেই সাদাবালির বীজ। খুব কম পর্যটক এখানে আসেন, আমরা যখন গেছি তখন পটুয়াখালী মেডিকেল কলেজের 8-10 জন ছেলে এখানে গিয়েছেন দেখার জন্য। একেবারে নিরিবিলি নেই, সেই হিসাবে কিছুটা ঝুঁকিপূর্ণ থাকেই, তারপর পর্যটকরা আসেন। আসলে তেমন ঘটনা এখানে ঘটেনি কখনো। এই যে পুরো বীজ, দূরে দু একটা ছেলে গোসল করছে, শুধু ছেলে না মেয়েরাও আসে। এরা পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রী, তবে তারা কোনো কথা বলতে চাননি। এই দৃষ্টিনন্দন বীজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন পটুয়াখালী মেডিকেল কলেজের এই ছাত্র। আমার নাম হচ্ছে বাইজিদ হাসান, আমি পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে এসেছি। কেমন লাগলো এটা আপনার? এখানে আমি প্রথমবার এসেছি। আসলে বাংলাদেশে অনেকগুলো বিচে যাওয়া হয়েছে কিন্তু এত সুন্দর বীজ আমি দেখিনি। মনে হচ্ছে একটা প্রাইভেট বীজ, মানুষজন নাই ওরকম। তারপর হচ্ছে মানে খুবই সুন্দর পরিবেশ, অন্যান্য বীজগুলো তো যেমন নোংরা করে ফেলে, এখানে ওইরকম কিছুই নাই। তো পর্যটক কম আসে বলে এই অবস্থা, তাই না? জি জি, পর্যটক কম আসে বলেই। আর আমার মনে হয় যে এটা আসলে প্রাইভেট বীজ হিসেবে রাখা উচিত, খুব বেশি মানুষের কাছে পৌঁছে গেলে দেখা যায় মানুষ আসবে, ঘুরবে, নষ্ট করে ফেলবে একসময় হয়তো। তো সরকার যদি কোনো উদ্যোগ নেয় হয়তো আরও ভালো কিছু করা যাবে এখানে। আমার নাম হচ্ছে ততুল, আমি পটুয়াখালী মেডিকেল কলেজের 5ম বর্ষের একজন ছাত্র আর কি। ঠিক আছে, তো সোনারচরের এই বীচে মনে হলো যেন একটা হচ্ছে একটা প্রাইভেট বীচের মতোই আর কি। তো এখানে যদি রাতে যদি ক্যাম্পিং করা যেত তো আমার মনে হয় সেক্ষেত্রে আরও খুবই আরও ভালো লাগতো আর কি। সেক্ষেত্রে নিশ্চয়ই সিকিউরিটিও আর ভালো হওয়া। হ্যাঁ অবশ্যই, একটা মানে হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপারে একটা যদি সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয় তাহলে আমাদেরও মানে এখানে ক্যাম্পিং করে থাকা যাবে আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি টেঙ্গারাগিরি বা ফাতরার বনের পাড়ে, যে বীজ এটার এখানে এর স্থানীয় নাম সোনারচর বীজ। একেবারে নিরিবিলি বীজ, কয়েকজন পর্যটক আছেন এখানে, 2 জন পর্যটক আছেন, ওনারা পটুয়াখালী মেডিকেলের ছাত্র। এরকম অল্প সংখ্যক পর্যটকই আসেন, বনের ভিতর দিয়ে হেঁটে আসা লাগে, প্রায় 1.5 ঘন্টা হাঁটলে এখানে আসা যায়। চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে, যারা প্রকৃতি উপভোগ করতে চান, নিরিবিলি পরিবেশ চান, তাদের জন্য উপযোগী এই বীজ। আশা করি সরকার উদ্যোগ নেবেন, আরও পর্যটক এখানে আসে।